আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে কুয়েতে 24 ঘন্টায় মন্ত্রিসভার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, যা আশা করি আপনাদের সবারই প্রয়োজনীয়। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। যে সকল ভাইয়েরা কুয়েতে প্রবেশ করার জন্য বাংলাদেশ থেকে দুবাই হয়ে কুয়েতে প্রবেশ করবেন, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা দুবাই গিয়ে আটকে পড়ে গেছেন এবং দুবাই থেকে কুয়েতে আসার জন্য টিকিট পাচ্ছেন না এবং অনেক হয়রানির শিকার হচ্ছেন। আপনারা যেসব ট্রাভেলসের মধ্যে আপনারা সরাসরিভাবে কুয়েতে টিকিট সাথে করে যাওয়াটা ভালো হবে বলে আমি মনে করি। আপনাদের পরিচিত যে সকল ট্রাভেলসে যাবেন সাথে করে টিকিট নিয়ে যাবেন, তাহলে সমস্যার সম্মুখীন হবেন না। বর্তমানে কুয়েতের ফ্লাইট 35টি রাষ্ট্রে বন্ধ থাকার কারণে, যেমন ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, বিভিন্ন রাষ্ট্র থেকে দুবাই এবং কুয়েতের বর্তমান প্রবেশ করার জন্য চাচ্ছেন, টিকিটের সংকট দেখা দিচ্ছে। 10 দিন ফ্লাইট অফ রাখার কারণে সমস্যাটাই দেখা দিচ্ছে, সেই জন্য দুবাইতে আসার জন্য সমস্যা হচ্ছে। তাই আপনারা টিকিট নিতে গেলে সাথে করে কুয়েতের টিকিট নিয়ে যাবেন, তাহলে সমস্যায় পড়তে হবে না আপনাদেরকে। কুয়েতের আন্তর্জাতিক ফ্লাইটগুলো আলহামদুলিল্লাহ কালকে থেকে চালু হয়েছে। আজকে 81টা ফ্লাইট কুয়েতে আসার কথা রয়েছে। কুয়েতের জল ও স্থল পথগুলো খুলে দেওয়া হয়েছে সৌদি থেকে এবং কুয়েতের থেকে। নোয়াইসিব এবং সালমি বর্ডারগুলো খুলে দেওয়া হয়েছে। গাড়ি দিয়ে যাতায়াত করার রাস্তা খুলে দেওয়া হয়েছে সৌদি থেকে এবং কুয়েত থেকে। এখন গাড়ি দিয়ে আসা যাওয়া করা যাবে। সকাল 9টা থেকে 3টা পর্যন্ত যাতায়াতের সময়সীমা বরাদ্দ করা হয়েছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট এবং সর্বশেষ স্বর্ণের দাম। কুয়েতের এক্সচেঞ্জ রেট আজকে বাংলাদেশের মধ্যে প্রতি হাজারে 3 দিনার 605 পয়সা এবং 1 দিনারে 277 টাকা 39 পয়সা করে। এই ছিল সর্বোচ্চ কুয়েতের এক্সচেঞ্জ রেট। আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের স্বর্ণের দাম। 24 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম 18 দিনার 550 পয়সা, 22 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম 17 দিনার 30 পয়সা করে, 21 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম 16 দিনার 230 পয়সা করে, 18 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম 13 দিনার 910 পয়সা করে। এই ছিল কুয়েতের সর্বশেষ স্বর্ণের দাম। সৌদিতে প্রবাসী ভাইদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিউজ। সৌদি প্রবাসী অনেক ভাইদের জন্য একটি সুসংবাদও বটে এটি। সৌদির শ্রমবাজারে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করেছে সৌদি সরকার। সৌদির সর্বনিম্ন মজুরি হবে 3000 থেকে 4000 রিয়াল, যা বাংলাদেশের 68000 টাকা। আমার অনেক ভাইয়েরা আছেন যারা 3000-এর নিম্ন বেতনে সৌদিতে কাজ করে। আপনাদের জন্য এটি আসলেই একটি সুখবর। এটি সৌদির মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির আল হাজানির উদ্বৃত্ত দিয়ে এই খবরটি জানায় মক্কা নিউজ পেপার। তিনি আরও বলেছেন, 4000-এর নিচে বেতনপ্রাপ্তরা অর্ধকর্মী বা নিতাকাত হিসেবে বিবেচিত হবে। বেতন কাঠামো প্রতিটি প্রাইভেট সেক্টরে নতুন নিয়োগকৃতদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এটি সৌদির মানব সম্পদ মন্ত্রীর ঘোষণা। সম্পূর্ণ ফ্রিতে প্রবাসীরা কোম্পানি পরিবর্তন, ছুটি ও অ্যাডজাস্ট লাগাতে পারবে। যে সকল প্রবাসী সৌদি প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা চাইলেই সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি পরিবর্তন করতে পারবেন এবং কি ছুটির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাডজাস্টের জন্য আপনারা সরকারের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। এটি সৌদির মানব সম্পদ মন্ত্রীর ঘোষণা করেছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জনসাধারণের চলাচলের জায়গায় কোনো রকম খাদ্য ও পানীয় গ্রহণ করলেই 1000 রিয়াল জরিমানা করা হবে। প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা সবাই সাবধান থাকবেন। অনেকেই আছেন রাস্তায় হাঁটাহাঁটি করেন চা বা পানি নিয়ে। সৌদি সরকার জারি করেছেন এসব করা যাবে না, যদি করে তাহলে 1000 রিয়াল জরিমানা করবে। তাই এ থেকে বিরত থাকবেন।
আপনারা এতক্ষণ আমার ভিডিওটি পুরোটা দেখেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সর্বপ্রথম নিত্য নতুন নিউজগুলো আপনি পেতে পারেন। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।